হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ জন রং। সো আপনাদের বলেছিলাম আমি বিটি বেগুনের আপডেট নিয়মিত দিব, তো এই হচ্ছে আমার থার্ড ভিডিও বিটি বেগুন সম্পর্কে। এর আগে দুইটা ভিডিও দিয়েছিলাম যেটা বিটি বেগুন সম্পর্কে কিছু তথ্য, কীভাবে কিনতে হয় এবং কীভাবে রোপণ করতে হয় সেটা দেখিয়েছি। যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওতে আমার ভিডিওগুলো চেক করে দেখে নেবেন। সো অঙ্কুরের কথায় আসি, এই বড় চারাগুলা এগুলো না, এগুলো অন্যান্য ফুলের। তবে এই ছোট ছোট যে অঙ্কুরের অল্প একটু হয়েছে, অঙ্কুর থেকে যে গাছগুলো হয়েছে সেগুলো হচ্ছে বিডি বেগুন। সো যে কারণে মেনলি আমার ভিডিওটা দেওয়া, কারণ হচ্ছে আপনার 5-6 দিনের মাথায় কোনো রকম গাছের কিচ্ছুই দেখা যায়নি। যেমন এইগুলো 3-4 দিন হয়ে গেছে, এটা অন্য একটা আমি প্রতিস্থাপন করেছি, এইগুলোর মধ্যে সবগুলোই বিডি বেগুন। এগুলো প্রায় আজকে 4 দিনের মতো হয়ে গেল, কিন্তু কোনো কোনো অঙ্কুর বা কিছুই দেখা যাচ্ছে না। এই তো ভয়ের কিছু নেই, আমি প্রথমে ভেবেছিলাম হবে না বা আমার কোনো ভুল হয়েছে, কিন্তু না, যখন 7 দিন বা 8 দিনের মাথায় আমি দেখলাম যে আস্তে আস্তে অঙ্কুর হলো এবং মোটামুটি 10 দিনের মতো হয়েছে এই বীজগুলো। 10 দিন বা 8 দিন, 7 দিন, এরকম 7 থেকে 10 দিন হয়েছে, এক্স্যাক্টলি আমার খেয়াল নেই, 7 থেকে 10 দিন হয়েছে। তো দেখতে পাচ্ছেন 5 দিনের মাথায় অ্যাটলিস্ট কিছুই হয় না। তো 7 দিন 8 দিন ওয়েট করলে তারপরে আপনি ফাইনালি অঙ্কুর দেখতে পাবেন এবং ছোট ছোট বীজ 10 দিনের মধ্যে এরকম সাইজ হবে। সো এতে ভয়ের কিছু নেই, বিটি বেগুন আপনি যদি নিয়ে চাষ করেন তাহলে এভাবে সুন্দর করে লাগাবেন, ট্রেতে ইউজ করবেন এবং ট্রে ইউজ করার পরে সেটার মধ্যে সুন্দর করে কোকোপিট ইউজ করবেন। শুধু কোকোপিট দিলেই হবে, আর চাইলে অল্প কিছু রিভারসেন্ট দিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। সো বিশেষ করে বিটি বেগুন যদি হতে দেরি হয়, আপনার অঙ্কুরটা বের হতে দেরি হয় বীজ থেকে, অবশ্যই ঘাবড়ানোর কিছু নেই এবং আমার পদ্ধতি ফলো করলে অবশ্যই রেজাল্ট পাবেন। এই জন্যই আমি নিয়মিত আপডেট দিচ্ছি, যদি ভুল হতো তাহলে সেটাও আমি জানাতাম যেন আপনাদের কোনো সমস্যা না হয়। সো থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিছু জানতে হলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।